গাইস কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মিস্টার নিজাম গেমের পক্ষ থেকে জানাই আবার সবাইকে স্বাগতম। তো গাইস নিয়ে আসলাম আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও। তো এই ভিডিওতে আমাদের সাথে একটা গ্র্যান্ড মাস্টার স্কোয়াড পড়ে, তো ভিডিও শেষে দেখতে পারবেন ওদের সাথে আমরা কি হয়েছিল। তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন, আমি আমার ভিডিও শেষ করতে যাচ্ছি। তো র্যাঙ্কের আরেকটা ম্যাচে আমরা নাম নেমে যাচ্ছি পিকে, সবসময় পিকে নামা হোক, যদি ইয়েতে পড়ে আপনার বারমুড়াতে পড়ে তাহলে পিকে নামা হয়। তো পিকে নেমে পেয়ে গেছি আমরা একটা এম টেন এক্সামিট। তো ভাই আমি মনে করছি আমার প্লেয়ার ভাই একটা শট দুইটা শট ভাই একটু ড্যামেজ, কই যাবা চান্দে, যাওয়ার কোনো রাস্তাই নেই। তো M10 14 তাও আবার ম্যাক্সের অপি লেভেল ড্যামেজ দিবে চান্দু, ছিপাই যাইতেছে রে ভাই, বুঝে নাই তো ছিপাই যায় লাভ নেই। তো গাইস আমাদের নিচের দিকে অনেক এনিমি নামছিল, তো দেখি আমরা কয়টা পাই। এখানে একটা এনিমি দেখতেছি, তো আমাদের একজন টিমমেট একটু মানে একটু চুল পাকনা আর কি, দেখেন চুল পাকনা কিছু করতে গেছে, শেষ তা পাটক বহিরা দিচ্ছে একেবারে, মানে আর কি মাইরা দিচ্ছে আর কি, বুঝছেন। তো ওইটাকে আমি 2 শট করে দিলাম, টাটা বাই বাই। তো অলরেডি আমাদের 2টা কিল হয়ে গেছে। তো গাইস সম্পূর্ণ কাটাটুয়া ঘুরে আমরা এখানে আসতে আসার পর একটাকে পাইলাম, তারপরে দেখেন আমার কিলটা চুরি করে দিলাম, সে সমস্যা নেই। আমি GW দেবদাস ভাই, দেখেন কীভাবে কিলগুলো চুরি করি। তো দেখেন আমি এইটাকে একটা দিতে না দিতে আমাদের টিমের ডাউন। তো এখানে অনেকগুলো এনিমি আছে, আগে টিমমেটকে রিভাইভ করে নিই, সবার আগে টিমমেট রিভাইভ তারপর অন্য কিছু। তো দেখেন স্টাইলার মারছে ভাই, এনিমি সাহস দেখেন ভাই, আমার সামনে রাশ দিয়ে দিচ্ছে, লে নে ওয়ান টেপ ভাই রে ভাই, কি সাহস রে ভাই, পিছনে আরেকটা, ও ভাই বাঁচালো রে ভাই, আমার টিমমেট তৈরি, হেল্প মি, ও ভাই ভালো হেল্প করতেছে আমাকে। তো অলরেডি একটাকে ডাউন করে দিছি, আরেকটা কোথা থেকে মারতেছে এমনি পিছন থেকে, হ্যাঁ সবকে ডাউন করে দিছে। তো আমি ওকে বাঁচাবো, আগে নিজে বেছে নিই তারপর ওকে বাঁচাবো। তো আমার কাছে আমার টিমমেট হলো সবার আগে রিভাইভ দেওয়া, এই তো শেষ রিভাইভ দিয়ে দিচ্ছি, টিমমেটকে বাঁচায় আনিছি। এই সামনে একটা এনিমি আছে, তো দেখা যাক মারতে পারি কিনা। তো মারতে পারো আমরা টাইলার ইউজ, ও ভাই পিছনে আরেকটা এনিমি চলে আসছে ভাই, কেমনে সম্ভব, এক দুই বছর ভাই আর তো গ্লোয়ালও নাই আমার কাছে। ও ভাই সামুরাই, ও ভাই শেষ তো পাটক, তো পাটক বই দিয়েছি দুইটাকে। অলরেডি আমাদের এইখানে এসে 5 কিল হয়ে গেছে, তো দেখি আমরা এই ম্যাচে কয় খেল করতে পারি। তো 25 লোকের ফাইট শেষে আমরা এখন আমাদের রওনা হলো ফ্যাক্টরির উদ্দেশ্যে। তো আমি কিছু বাজার সদাই করে আসছে, তো এখানে মনে হয় আরও এনিমি আসছে, দেখা যাক আমরা পাই কিনা। তো কিছু বাজার করে নিলাম এখান থেকে ভাই, টুকেনের অভাব নেই, এদিকে সামনে একটা এনিমি, ও ভাই ভাই ভুল, তো ওইটা আমার কিল চুরি হয়ে গেছে, 2টা কিল চুরি হইলো। তো সামনে আমার টিমমেটকে 2 বার একটা প্লেয়ার ডাউন করছে, তো আমি ওদেরকে মারতে যাচ্ছি, দেখা যাক মারতে পারে কি না। ফ্যাক্টরিতে এসে গেছি, তো ওইদিকে মারতেছে, দেখি আমি পিছন থেকে গিয়ে অ্যাটাক করি, কারণ আমাদের টিমমেট আসছে সামন থেকে, আমি পিছন থেকে ভাই পিছন থেকে একটা মারতেছে, লল সামনে বের হো বের হো, ও ভাই ও ভাই অপি বলতে অপি, একেবারে মানে টপা টপ টপা টপ লাগি আরি পাটলা। তো এখানে দেখেন আমার টিমমেট একটাকে মারছে, ওইটাকে মনে হয় আমার টিমে ডাউন করছে, ও ভাই ওইটাকে এমনি ডাউন হইলো, ওইটা মানে 2টা মানে ফাইট করছে আর ওইটা ডাউন হয়েছে, আর আমার টিমমেট ওইটাকে মারছে ভাই, আমার টিমমেটটা কানারে ভাই, একটা কিল আমি মানে ফ্রি কিল ওইটাকে বলে। তো আমার কাছে অনেকগুলো টোকেন আছে, আমি আমার টিমমেটকে বলতেছি যে টোকেন লাগবে কি না, এই ফাঁক দিয়ে আরেকটা এনিমি এখানে মনে হয় চলে আসে, দেখি। তো টিমমেট বলছে না আমার কাছে 1900 টোকেন আছে, আমার লাগবে না। তো গাইজ দেখেন সামনে, ও ভাই ওয়ান টেপ AK-47-এর ওয়ান টেপ ভাই, দেখি AK-47 ওয়ান টেপ দিতে পারেন বইলেন আমাকে ভাই, দিয়ে ভাই কী লেভেলে হেডশট লাগতেছে আজকে AK-47 দিয়ে। তো আমরা আশেপাশে কোনো এনিমি দেখতে পাচ্ছি না, ড্রোনও নাই গাইজ, যদি ড্রোন থাকতো তাহলে মেরে দিতাম। তো এখানে আমার টিমমেট এক এনিমিদেরকে মারতেছে, দেখি এখানে আসলে এনিমি আছে কি না, অনেক দূরে একটা এনিমি যে 111 ডাউন। তো অলরেডি আমাদের 6 কিলো হয়ে গেছে, 6 কিল কী বলি সরি 8 কিলো হয়ে গেছে, এখানে আমার টিমমেটকে ডাউন করে দিছে, ওইটাকে এত ড্যামেজ দিলাম রে ভাই, তারপর মরে নেই, তো দেখি বের হয় কিনা ভাই, একটা হেডশট লাগ, ও ভাই লাগেই না হেডশট, আমার টিমমেট আমার কিলটা চুরি করে নিল আবারও, সেম আবারও কিলটা চুরি করে নিল। এখানে একটা এনিমি আসতেছে, আবার ওকে বাঁচাইতে হবে না, ও ভাই লল লেহালো, এইটাকে বলে কিল চুরি, সাইকে গাড়ি সাউন্ড হয়ে দিচ্ছে, ওইটা মানে কি বলতো মানে টপ প্লেয়ার বলতে কথা, হিরোর মতো এন্ট্রি নিচ্ছে, তো দেখুন 0 হয়ে গেছে। তো অলরেডি আমাদের এইটা হয়ে গেলে আমাদের 11 কিল হয়ে যাবে, 11টা কিল হয়ে গেছে, দেখি আমরা কয়টা করতে পারি, এখন 8 জন 11 জনের নিবিয়া লাইক, দেখা যাক।
গাইস আমাদের এখানে মানে এনিমি কোটা থেকে মারছিল একটা এনিমি দেখতে পাচ্ছি না ভাই, খেয়ে দিছিল আমাকে। তো আমার টিমমেট মেকানিক ওকে মাইরা দিছে। তো আমরা যাই দেখি সামনে এনিমি থাকার কথা ভাই, এখানে এসে পড়ছে। ও ভাই পেয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না ভাই। গ্রজা অপি বলতে গ্রজা, দেখা যাক আমরা গ্রজা দিয়ে কিল করতে পারি কিনা। তো আমি দেখছিলাম এই এনিমিটা পিছন থেকে আসতেছে, তো তোমার জন্য একটা হেডশট লাগে ভাই। গ্রজারে হেডশট লাগে না ভাই, গ্রজার বডি জমে যে হেডশটের সময়। দেখেন একটা ডাউন। তো আমার যতদূর মনে হচ্ছে এইগুলো আমাদের সামনে গ্র্যান্ড মাস্টার স্কোয়াড। তো একটা স্কোয়াড পড়ছিল গ্র্যান্ড মাস্টারের, তো দেখে আমি মারতে পারি না। ওই এনিমিটা অনেক মানে ভালো মুভমেন্ট দেখাইতেছে আমাকে, তো আমি কি কম যাই নাকি? আমি ওদেরকে পারি কিনা ওদেরকে মারতে। দেখেন আমার আমার টিমমেট কার্ডটাকে দেখেন, এমনিতে আমি একা পড়ে আছি দুইজন, ও মানে চুল পাকার মতো রাশ দিয়ে দিছে। ওর কাছে ম্যাক্স 7 আর বর্তমানে সব থেকে খতরনাক গান। দেখেন আমার সাহস, দেখেন গ্লোয়াল নামের ওকে পিক নিচ্ছে। ও ভাই লাগে নাই লাগে নাই ভাই, গ্লোয়াল বসে নেই আমার। লল অপি একটা দুইটা শট ডাউন ভাই ভাই, মিস্টেক শট না না না, আমার কাছে গ্লোয়াল নাই। লল অফ কি বলতে অফ কি বলতে, একটা গ্লোয়াল। ও ভাই পিছন থেকে ওদের টিম মারতেছে। তো দেখা যাক আমাদের কিল হয়ে গেছে সর্বমোট, এইটা এইটা কনফার্ম হলে 14টা কিল হয়ে যাবে। ও ভাই আরেকটা, ও ভাই দেখেন কি অবস্থা, ভিএসএস এর মাইক পড়তেছে ভাই, গাছের চিপা থেকে ভিএসএস মারতেছে। তো অলরেডি আমাদের 14 কিল হয়ে গেছে। তো আর এনিমি আছে মাত্র দুইটা, দেখেন দুইটা ছিল ওই টাকলা মুরাদ নামের একজন মাইরা দিচ্ছে, মানে ওইটাই গ্র্যান্ড মাস্টার প্লেয়ার। তো এখনো 1 vs 1, আমার কাছে গ্লোয়াল নাই। দেখি গ্লোয়াল ভাই এই বাউন্ডি। তো ভাই মারিস না রে ভাই, মারিস না রে ভাই। তো দেখেন ওর টিমমেট মনে হয় বলতেছে যে ভাই ওর সাথে ফাইট করিস না, দেখি কি হয় ওকে, ওর সাথে ওকে মারতে পারে কি না, আমি মরে যাই দেখা যাক। তো সামনে এনিমি দেখি, আমার কাছে অবশ্য স্কাইলার আছে আর একটা গ্লোয়াল আছে, দেখা যাক আমি পারি কিনা। আমি কি পারবো গাইস তোমরা বলে দাও, যদি পারি তাহলে একটা কমেন্ট করো। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা দেখেন গাইস টিম আপ করতেছে, টিম আপ করতেছে। দেখেন তো টিম ওইটা টিম আপ করতেছে আমার সাথে, দেখি কি হয়। ও ভাই ঠিকই তো গ্র্যান্ড মাস্টার স্কোয়াড রে ভাই ওইটা। তো আসলে গাইস গ্র্যান্ড মাস্টার পুশ করা অনেক কষ্ট, তাই আমি ওকে মারতে চাইতেছি না। আমি আবার চিটিং করতে ভালোবাসি না, তাই ওকে আমি ভুইয়া দিয়ে দিব, তাই একটু মানে আনন্দ করে নিই, ফুর্তি করে নিই। তো গাইস ও জুনিয়র তো দেখাইতেছে আমাকে জুনিয়র যাওয়ার জন্য, ওকে ভুইয়া দেওয়ার জন্য, তো ওকে ভুইয়া দিয়ে দিছি। তো গাইস দেখেন আমি এলিমেন্টে, আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে একটু সাপোর্ট করে দিবেন। তো অনেক দিন ধরে ভিডিও ছাড়তে পারতেন একটু ব্যস্ততার জন্য, তো আশা করি ভালো লাগছে। তো আজকের মতো টাটা, নিয়ে আসবো অন্য একদিন আর একটা ভিডিও। টাটা, সবাই ভালো থাকবেন।